বাসরাতে একজন স্ত্রী স্বামীকে দাড়ি কাটতে বাধ্য করলো। প্রশ্নটা অত্যন্ত দুঃখজনক। তারপরও আমাদেরকে একটু জানার দরকার। বিবেকের কাছে আপনাদের প্রশ্ন রেখে দিলাম, আপনারা শুনলে বুঝবেন যে আসলেই কত বড় নালায়েক এই বোনটা যে দাড়ি কাটার কথা স্বামীকে বলে। বন্ধুগণ আমার ভাইরা আমার, আসুন সেদিকে যাই। স্বামী স্ত্রী দুজনের বিবাহ হয়ে গেল, দুজনে বাসর ঘরের মধ্যে ঢুকলো। বাসর ঘরের মধ্যে যখন ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দেয়া বলতেছে, স্বামী আমার, আপনি একটু বলুন তো দেখি, আমাকে পেয়ে কি আপনি কি সুখী? আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আমাকে দেখে কি আপনার পছন্দ হয়েছে? স্বামী ডাক দেয়া বললেন যে স্ত্রী আমার, তোমাকে দেখে শুনে, তোমার সৌন্দর্য দেখে, তোমার রূপবতী দেখে তো আমি তোমার পাগল হয়ে তোমাকে আমি বিবাহ করেছি। তোমাকে পছন্দ করেই তো আমি বিবাহ করেছি। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, সত্যিকার অর্থে আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনাকে বলতে চাই, সত্যিকারের অর্থে যেটা সেটা হলো যে আমি কিন্তু নিজের ইচ্ছায়, নিজের পছন্দে আপনাকে আমি বিবাহ করি নাই। আমার বাবা মা আমাকে বাধ্য করেছে আপনার সাথে বিবাহ পুষতে বা বিবাহ বসতে। যাই হোক, যেহেতু বিবাহ হয়ে গেছে, আমি আপনাকে একটি ওসিয়াত করতে চাই, একটি প্রশ্ন করতে চাই। ওসিয়াতটা হলো, আপনি যদি একটি কাজ করেন তাহলে আপনার সাথে আমার চিরজীবনের জন্য কোনোদিন বাধা হবে না, আমরা দুজনে দুজনে সংসার করব, কোনো বাধা হবে না। ডাক দিয়ে বললেন, স্ত্রী কি প্রশ্ন বলো? এমন সময়ের মধ্যে ডাক দিয়ে বলতেছেন যে আমার সব কিছু আপনার পছন্দ হয়েছে, কিন্তু আপনার মুখে যে দাড়ি আছে এই দাড়ি আমার পছন্দ নয়, দাড়ি কাটতে হবে। হ্যান্ডসাম একজন যুবককে আমি বিবাহ করতে চাই, আমার স্বামী হবে হ্যান্ডসাম। সবাই দেখো, দেখে তাকায় থাকে যে অমুকের স্বামী, দেখলে যাতে পছন্দ হয়, কিন্তু দাড়ি থাকলে তো কেমন যেন একটা আনসোসাল আনসোসাল লাগে, যেন দাড়িটা কাটতে হবে। আমার বন্ধু আমার ভাই, স্বামী সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, এরে স্ত্রী আমার, আমাকে একটি ঘন্টা টাইম দাও, এক ঘন্টা পরে আমি তোমাকে ফাইনাল ফাইনাল ডিসিশনটা জানিয়ে দেব। মেয়েটা মনে মনে ভাবলেন যে এই তো বোধ হয় কাজ হয়ে গেছে, আমার স্বামী বোধ হয় দাড়িটা কেটে ফেলবে, একটা ঘন্টার কথা বললেন। বন্ধুগণ আমার ভাইরা আমার, হে মুসলমান যুবক, গভীর মনোযোগ লাগান। এই যুবকের আজকে আমরা মুখে খুর লাগাই, কার গালে আমরা খুর লাগাই একটু খেয়াল করো রে যুবক। মেয়েটা চলে গেলেন স্বামী পাশের রুমে, যাই অজু বানাইয়া দুরাকাত নফল নামাজ পড়ে মালিকের দরবারে দুটো হাত তুলে ধরে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া যাকে স্ত্রী করে ঘরে নিয়ে আসলাম, সে আমাকে রসুলের মুখের দাড়ি কাটতে বলে। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে হেফাজত করো, স্ত্রীকে বুঝদান করো, ইসলাম তাকে বোঝার তৌফিক দান করো। স্ত্রীর জন্য দোয়া করলেন। একটি ঘন্টা পর বাসর ঘরের মধ্যে যখন স্বামী এসে হাজির হয়ে গেল, স্ত্রীর সামনে যা ডাক দেয়া বলতেছে, স্বামী আমার, একটি ঘন্টা তো হয়ে গেছে, কি সিদ্ধান্ত আপনি, সিদ্ধান্ত আপনি একটু জানাই দেন। স্বামী ডাক দিয়া বলতেছে, আরে স্ত্রী আমার, পৃথিবীর মধ্যে আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার কলেজার টুকরা মা এবং বাবাকে, দ্বিতীয়ত আমি তোমাকে বেশি ভালোবাসি, তুমি আমার স্ত্রী, তোমাকে ভালোবাসি, তোমাকে যতটা ভালোবাসি আমার বাবা মাকে যতটা ভালোবাসি, এর থেকেও কোটি 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 গুণ বেশি ভালোবাসি আমার মালিক আল্লাহ তাআলা তার রাসূল হাবিবুল্লাহকে। তোমার মতো স্ত্রী পাঁচজন চলে যাবে, দশজন চলে যাবে, আমার কোনো দ্বিধাবোধ নাই, বাবা মাকে ছাড়তে পারি, তোমার মতো স্ত্রীকে ছাড়তে পারি, কিন্তু আমার ওই আল্লাহ আল্লাহ রসুলকে আমি ছাড়তে পারি না, আল্লাহ রসুলের মুখের সন্নতকে আমি কাটতে পারি না। তুমি চলে যাইতে পারো স্ত্রী আমার, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কবর দুনিয়ার মধ্যে চিরজীবন কেউ বেঁচে থাকবে না, কবরে জগতে চলে যাই তবে মাটির সাথে মিশে যাবে। তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা,
ওমান দীনুকা ওমান নবীয়ুকা যখন প্রশ্ন করা হবে দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত অনেক আছে সব সুন্নাতগুলো দুনিয়ার মধ্যেই থাকে কেবলমাত্র শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র সুন্নাত মানুষের সাথে যায় সেটা হলো রাসূলের সুন্নাত মুখের দাড়ি দাড়ি মোবারক সামনে দাঁড়ায়া গাব ওই মান নবীয়ুকা এই নবীর প্রশ্নর উত্তরটা দাঁড়ি দাঁড়ায়া দিয়ে দিবে সুতরাং আমি আল্লাহর রাসূলের মুখের দাঁড়ি মোবারকে আমি দাড়ি কাটতে পারবো না খোল লাগাইতে পারবো না আমার বন্ধুগণে আমার ভাইরা আমার স্ত্রী সঙ্গে সঙ্গে দুটো পা চাপিয়ে ধরে ডাক দিয়া বলতেছে স্বামী আমার আমার ভুল হয়ে গেছে ইসলাম সম্পর্কে আমার ধারণা ছিল না কিন্তু আপনি আমাকে বুঝ দিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে অন্তরটা খুলে দিয়েছে আমি আর কোনোদিন আপনাকে দাড়ি কাটতে বলবো না আজকে থেকে আমি তওবা করলাম কোনোদিন এটা বলবো না আমি ভালো হয়ে গেলাম আমার ভাইয়েরা আমার যুবকেরা আপনারা যারা আছেন মুখে দাড়ি উঠতেছে আপনারাও আজকে নিয়াত করেন আজকে থেকে আর আমরা জীবনে কোনোদিন মুখে খোর লাগাবো না আমরা দাড়ি কাটবো না হয়তো বা হতে পারে কালকে আমাদের ময়দানে এই দাড়িটার না কাটার কারণেই আপনাদের নাজাতের ফয়সালা